একটা খুব বিতর্কিত বিষয় বলতে পারেন, মানে বিতর্কিত মানে চর্চিত বিষয় বলতে পারেন, যেটা এই মুহূর্তে সারা রাজ্যের শিক্ষাঙ্গনগুলোকে মানে কিছুটা উত্তাল করে তুলেছে আর কি। সেটা হচ্ছে যে এই যে স্কুলটা খুললো 16 নভেম্বর, এই জায়গাটাতে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা কতগুলো ছুটি পাবেন ক্যাজুয়ালি? কিছু কিছু লোক মানে ইউটিউব ভিডিওগুলো ছেড়েছে দেখলাম। এখন বিষয়টা হচ্ছে যে আমাদেরকে দুটো জিনিস দেখতে হবে। প্রথম কথা হচ্ছে যে ওখানে লেখা আছে একটা কথা ম্যানুয়ালে, যে লিভ ইজ নট এ ম্যাটার অফ রাইট, মানে ছুটিটা অধিকারের মধ্যে পড়ে না। কিন্তু একটা কথা আমি বলবো, ওটা তো তাত্ত্বিক কথা বা বইতে লেখা কথা, ছুটি কিন্তু সবারই দরকার, প্রয়োজনের লোকে ছুটি নেয়। আবার কেউ কেউ এটাও অস্বীকার করা যাবে না যে অপ্রয়োজনে নিষ্প্রয়োজনে ছুটি নেয়, মানে ভরা স্কুল চলছে সেই সময় দেখা যাচ্ছে তার ছবি কোথাও কাশ্মীরে ঘুরে বেড়াচ্ছে, আবার দীঘার সমুদ্র সৈকতে বা বিদেশেও কেউ ঘুরছেন ছুটি নিয়ে। এটা এই ধরনের ঘটনা কিন্তু দেখা যায় ম্যাটারনিটি লিভ নিয়ে বা চাইল্ড কেয়ার লিভ নিয়ে বিদেশে বেড়াতে গেছে, তাই না? এই ধরনের ঘটনাগুলো ঘটে, মানে সব রকমের ঘটনাই ঘটে। কিন্তু আমি যে কথাটা বলবো ক্যাজুয়াল লিভ নিয়ে যে বিতর্কটা উঠেছে এই মুহূর্তে, সেটা হচ্ছে দেখুন এই জায়গাটাতে একটা সাধারণ বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। সবচেয়ে ভালো হয় যেটা আমরা বলছি বারবার করে, এর আগেও আমরা বলেছি যে সরকার থেকে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যদি একটা নির্দেশিকা জারি করতো যে এই যে একাডেমিক সেশনটা গেল, এ তো অধিকাংশ সময় বন্ধ ছিল, স্কুলটা খোলা ছিল বিভিন্ন কাজে, মিড ডে মিল দেওয়া, অ্যাক্টিভিটি টাস্ক, স্কুলে যেতে হতো, সেখানে টিচারদেরও মাঝে মাঝে ডিউটি পড়তো, যেতে হতো শিক্ষাকর্মীদেরও যেতে হতো, স্বাভাবিকভাবে স্কুল যে একবারে বন্ধ ছিল সেটা আমরা বলবো না। কিন্তু সব কিছু বিচার বিবেচনা করে যদি আমি পঠন পাঠনই বন্ধ ছিল যদি ধরে নিই আর কি, তাহলে আমরা যদি একটা হিসেব করে দেখি 12ই ফেব্রুয়ারি কিন্তু স্কুল খুলেছিল 2021 সালে, এবং এপ্রিল মাসের সম্ভবত 19 তারিখ পর্যন্ত স্কুলটা খোলা ছিল। তাহলে আর এদিকে নভেম্বরের 16 তারিখ থেকে ডিসেম্বরের 31শে ডিসেম্বর মাঝখানে দু একটা ছুটি, মানে সব কিছু মিলিয়ে যদি আমরা দেখি যে 4 মাস কিন্তু স্কুলটা খোলা থাকছে, মানে পুরোপুরি খোলা থাকছে আর কি, যেখানে 9 থেকে 12 পর্যন্ত ক্লাসের ব্যবস্থা, পরীক্ষা টরীক্ষা সেগুলোর ব্যবস্থা আছে। তাহলে একটা লজিক আমরা এটাখানে অ্যাপ্লাই করতে পারি, আমি বারবার করে বলছি এটা কিন্তু বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। সেটা হচ্ছে যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যদি একটা অর্ডার বের করে দেয় যে মিনিমাম এতগুলো সিএল নেওয়া যাবে, তাহলে তার কোনো বিতর্কই থাকবে না। কিন্তু আমি বলছি যে ওটা যদি না হয়, মানে ওরা যদি না বের করে, ও আর একটা বাইরে একটা ঘটনা বলে দিই যে কেউ কেউ তো মধ্যশিক্ষা পর্ষদের কাছে দাবিও করেছে শুনলাম আমি, যে এই 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 একাডেমিক সেশনের জন্য 3টে সিএল অ্যালাউ করা, কোনো কোনো মঞ্চ টঞ্চ এরকম সব দাবি করেছে বলে আমি শুনেছি। যাই হোক, আমরা এতটা আমাদের সাহসিকতা নেই বলতে পারেন বা এত বিপ্লবীও আমরা নই, কিন্তু যে কথাটা আমরা বলতে চাইছি যে একটা বোঝাপড়ার ভিত্তিতে এরম করা যেতে পারে, সেটা আমি, এটা আমার ব্যক্তিগত চিন্তা এবং নিয়মের মনে মধ্যেও কিছুটা পড়ে যায়। যেমন আমি ধরুন যে আমাদের টোটাল 14টা সিএল আমরা পেতে পারি সারা বছরে পুরো স্কুলটা যদি খোলা থাকে, ছুটি সামার ভ্যাকেশন পুজো ভ্যাকেশন ভ্যাকেশন ঘুরে ছেড়ে দেয়। প্রশ্নটা হচ্ছে যে মানে আমি টোটাল একাডেমিক সেশনটা যদি ধরি 12 মাসে, তাহলে আমরা 14টা সিএল পাই। তাহলে এই জায়গাটাতে ধরতে হবে যে তার মানে 12 মাসে 12টা সিএল আর এক্সট্রা 2টো সিএল, তাই না, অতিরিক্ত 2টো, তাহলে মাসে একটা করে পড়ছে আর অতিরিক্ত 2টো থাকছে। এবার এই জায়গা থেকে যদি আমরা একটুকু নিজেদের বিচার বুদ্ধিটাকে লাগাই কাজে, তাহলে এরকম করা যেতে পারে যে 4 মাস স্কুল খোলা ছিল, 4 মাসের জন্য হচ্ছে মানে আমি একাডেমিক যে কাজকর্ম যেটা চলছিল আর কি, তাতে 4 মাসের জন্য 4টে আর এক্সট্রা যে 2টো সিএল আছে সেই 2টো এক্সট্রা একসঙ্গে জুড়ে দিতে পারি, তাহলে আমরা টোটাল কিন্তু 6টা সিএল নিতে পারি। মানে এটা হচ্ছে আমি বলছি কি বোঝাপড়া, স্কুলের প্রধান শিক্ষক শিক্ষক যারা আছেন, শিক্ষাকর্মী যারা আছেন, সবাই যদি বোঝাপড়া করে এই কাজটা করেন, তাহলে আমার মনে হচ্ছে কোনো বিতর্ক হওয়ার কোনো কথাই নয়। নাহলে হেডমাস্টাররা নিজেদের ক্ষমতা দেখাবে, ম্যানেজিং কমিটি নিজেদের ক্ষমতা দেখাবে, শিক্ষকরা আবার ক্ষমতা, এটা নিয়ে কোনো প্রতিষ্ঠানে কোনো অশান্তি হোক, মিসআন্ডারস্ট্যান্ডিং হোক, সেটাও আমরা চাইছি না। এটা আমার ব্যক্তিগত মত আমি বললাম বারবার করে, এটা কিন্তু বোঝাপড়ার মধ্যে এটা করে নেওয়া যেতে পারে সরকার যদি কোনো নির্দেশ না দেয় যে সর্বাধিক 6খানা সিএল এই বছর নিতে পারবে। তারপর মেডিকেল যদি কারো থাকে, মেডিকেল তো এক্সট্রা তার যদি দরকার হয় সেটা দেবে।